আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবাইকে মোস্ট ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আমি আহমদ তানজিল, কাজান রাশিয়া হতে বলতেছি। এটা বাংলাদেশের ক্যাম্প। বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন আমি কিনে এনেছি। আজকে আমি কথা বলবো আইসিসির স্কলারশিপের উপরে, যেটা আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রতি বছর বাংলাদেশ হতে 200 জনকে দেওয়া হয় অনার্স, মাস্টার্স এবং পিএইচডির জন্য। অনার্সের জন্য 100+ এবং বাকি মাস্টার্স এবং পিএইচডি। এবং সম্পূর্ণ প্রক্রিয়া হয় বাংলাদেশ ইন্ডিয়ান অ্যাম্বাসির মাধ্যমে, ঠিক আছে? তো স্কলারশিপের জন্য যখন আপনি আবেদন করবেন, আবেদনের সময় দেওয়া হয় সম্ভবত 15 থেকে 20 দিন। তো এই স্কলারশিপের বিজ্ঞপ্তি প্রকাশ হয় প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে। তো আবেদন তো অবশ্যই করা যায়, কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পরীক্ষা। কারণ এই স্কলারশিপ পেতে হলে অবশ্যই আপনাকে ইংলিশের উপরে পরীক্ষা দেওয়া লাগবে, যেটা ইন্ডিয়ান অ্যাম্বাসি নেবে, এবং সেটা 50 মার্কসের উপরে হবে। এবং 50-এর ভিতরে আপনি যত পাবেন সেই স্কোর অনুযায়ী, আপনি যদি 200 জনের ভিতরে থাকতে পারেন তাহলে অফকোর্স আপনি স্কলারশিপ পেতে পারেন। কিন্তু অবশ্যই আপনাকে আগে পরীক্ষা দিতে হবে, এটা আপনারা অনেকেই জানেন। এবং আইসিসিআর নিয়ে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমার অনেক ভিডিও আছে, যারা এখনও দেখেনি তারা চাইলে দেখতে পারেন। 2020 সার্কুলার হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে, যেটা বরাবরই হয়ে আসতেছে। এবং আজকে আমি কথা বলবো মূলত পরীক্ষার প্রস্তুতির উপরে। আপনি পরীক্ষার প্রস্তুত কীভাবে হবে এটার উপরে কিন্তু আমার ভিডিও আছে। তো আমি যতটুকু জানি বা যতটুকু জানিয়েছে তার উপরে মেনটেন করে আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি। তবুও অনেকেরই প্রশ্ন আছে যে কোনো বই আছে কিনা, বা কোনো অপশন আছে কিনা, বা কোনো কোচিং করা যায় কিনা। তো আমি বলবো আইসিসির স্কলারশিপের জন্য কোনো কোচিং করার একদমই দরকার নাই। নিজে নিজে যতটুকু পারেন, যতটুকু ইংলিশ বুঝেন, ঠিক আছে, সেই বিষয়ের উপরে নজর দেন, তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবং আমাকে যেহেতু প্রশ্ন করা হয়েছে যে বুক আছে কিনা, মানে কোনো বই আছে কিনা আইসিসির উপরে, তবে আমি এটার জন্য অনেক খোঁজ খবর নিয়েছি। এখন আপনারা অনেকেই জানেন কি জানেন না সেটা আমি অবশ্য জানি না, তবে আমার নিজের জায়গা থেকেই বলতেছি যে আমার একটা পাবলিকেশনের সাথে কথা হয়েছে এবং তারা বলেছে যে হ্যাঁ, আইসিসির স্কলারশিপের জন্য বই আছে, এবং যেই বইটা আছে সেটা কোনো এক স্কলার লিখেছে, যে আইসিসির স্কলারশিপ পেয়েছে তিনি ওই বইটা লিখেছে। তো তিনি যখন ওই বইটা লিখেছে 2018 সালে, তখন থেকে বইটা আর কি বাজারে এসছে, কিন্তু বর্তমানে বাজারে নাই। কেন নাই? কারণ এটার জন্য অনেকেই জানে না হয়তো বা বইটা আছে কি না আছে, বা এরকম কোনো বই বাংলাদেশে আছে কি না আছে, এরকম কোনো কেউ জানে না। যে জানে না বিধায় হতে পারে যে পাবলিকেশন বেশি বই ছাপায় না। তো যদি অর্ডার পায় তাহলে অবশ্যই তারা বই ছাপাবে। তো আমাকে যেহেতু প্রশ্ন করা হয় যে কোনো বই আছে কি না, তার উপর ডিপেন্ড করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। যে যদি আপনাদের কারোর বইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি পাবলিকেশনের সাথে কথা বলে তারপরে বইয়ের ব্যবস্থা করে দেবো। কারণ আপনি যদি কিনতে চান তাহলে একটা দুটার জন্য তারা বই ছাপাবে না, হতে পারে তাদের অনেক অর্ডার লাগবে। যদি 100 অর্ডারও হয় তাহলে দেখা যাচ্ছে তারা বই ছাপাতে পারে, এরকম কথা হয়েছে, যেটা পাবলিকেশনের নিয়ম। তো যদি কারোর আইসিসিআরের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে চান, যদি কারোর লেগে থাকে বই, তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করতে পারেন। আমার ভিডিও নিচে আমি আমার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবো, ইমেলে যোগাযোগ করতে পারেন বা ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলতেছি, যদি কারোর লেগে থাকে বা লাগে, প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমি পাবলিকেশনকে অর্ডার দেবে এবং সেই বই অবশ্যই আমি আপনার হাতে পৌঁছে দেবো, আপনার বাড়িতে। আপনাকে ঢাকায় আসতে হবে না, কোথাও আসতে হবে না। হতে পারে যেই খরচটা হবে সেটা আপনাকে অবশ্যই বহন করতে হবে, এবং ডিরেক্ট আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এটা আর কি আমরা প্ল্যানিং করেছি, কারণ যেহেতু অনেকেরই চাহিদা আছে, অনেকেই জানতে চাচ্ছে যে এর উপরে বই পাওয়া যাবে কি না। দেখুন, আমি এটা বলতে পারবো না যে বইয়ের ভিতরে সব কিছু আসবে কি না, কারণ যখন আইসিসিআর স্কলারশিপের পরীক্ষা হয় তখন কিন্তু প্রশ্নটা নিয়ে নেওয়া হয়, প্রশ্ন বাইরে আসে না। তো যারাই পরীক্ষা দিয়েছে তারা কিন্তু বইটা তৈরি করেছে বা লিখেছে, এবং যখন তারা বইটা তৈরি করেছে বা লিখেছে তারপর থেকে কিন্তু অনেক কমন ওখান থেকে আসতেছে। কেন আসতেছে বা এটা আমি কী করে জানি, এটা যারা বইটা পড়েছে আগের বছর তারা ব্যাপারটা জানে এবং তারা আমাকে জানিয়েছে। এই কারণে তারা আমাকে রিকমেন্ড করলো যে আপনি এটার উপরে একটা ভিডিও বানান, যাতে করে বইটা যারা পায়নি তারা পেতে পারে, বা যারা এখনও পেতে চায় তারাও পেতে পারে। এই টোটাল বিষয়ের উপর লক্ষ্য করে আর কি আমার আজকে এই ভিডিওটা বানানো। এবং ওই বইটা পড়লে যে আপনি চান্স পাবেন এটা গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। কারণ হ্যাঁ, অবশ্যই তার কী কী সিস্টেমের উপরে প্রশ্ন করবে, বা কী কী গ্রামাটিক্যালের যেই সেকশন আছে, কোন সেকশন হতে কোন ক্যাটাগরি হতে প্রশ্ন করবে বা প্রশ্ন করা হয় আইসিসিআর স্কলারশিপের
তো সেই বিষয়গুলো ওখানে উল্লেখ করা আছে এবং অনেক মডেল টেস্ট দেওয়া আছে। আশা করি যতটুকু আপনি জানেন এই বইটা যদি পড়েন তাহলে অফকোর্স দেখা আছে যে কিছু একটা ভালো একটা ধারণা পাবেন, অ্যাটলিস্ট বই সম্পর্কে ধারণা পাবেন, এবং যারা পড়েছে তারা অনেকেই চান্স পেয়েছে। সেই হিসেবে এই কথাটা আমি উজ্জ্বল রাখছি যে বইটা পড়লে চান্স পাবেন এটা আমি বলতে চাচ্ছি না, অবশ্যই উপকারে আসবে আপনার যদি বইটা পড়েন। তো লাস্ট অফ অল, যাদের যদি কারো যদি বইটা লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাকে অবশ্যই বাড়ি পৌঁছে দেবো, আমি রাশিয়াতে আছি তাতে কি হয়েছে। তো সবার জন্য ভালোবাসা এবং দোয়া রাখছি, আল্লাহ হাফেজ।